নমস্কার, আমি দেবাশিস, আপনারা দেখছেন এসকে লাইভ। সকালের কি পরিস্থিতি ময়নাগুড়ি দমনি, যেখানে গতকালকেই যে ঘটনা দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষ কিন্তু জখম অবস্থা কিন্তু রয়েছে এবং তাদেরকে কিন্তু স্পেশাল মেডিকেল যে রয়েছে জলপাইগুড়ি সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু, যে রেল যে ছিল, সেই ট্রেনটি যে ছিল, সেই ট্রেনটার কিন্তু সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এই এখনকার কি পরিস্থিতি, সকালের কি পরিস্থিতি, সেই ছবিটা কিন্তু আপনারা দেখছেন। এই মুহূর্তে জানিয়ে রাখি, পুরো রেল অধিকারী যারা রয়েছে, বড় আধিকারিকরা এবং রেলমন্ত্রী, তারও কিন্তু আসার কথা রয়েছেন এবং এই ঘটনাস্থলে এখনকার কি পরিস্থিতি সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভে। আপনারা দেখছেন দেবাশিসের সাথে। ময়নাগুড়ি দমনিতে গতকালকেই যে ঘটনাটি ঘটে এবং সেই ঘটনাস্থল থেকেই কিন্তু আপনাদের সামনে লাইভে আমি কিন্তু সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি। প্রায় 12টি কামরা দুমড়ে মুড়ছে কিন্তু পড়ে যায়। এবং পুরো ঘটনাটা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো ঘটনাস্থল থেকে কিন্তু আপনারা সরাসরি কিন্তু সেই লাইভে আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু তুলে ধরছি। এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি, ঘটনাস্থলে কিন্তু আমি রয়েছি এবং ঘটনাস্থল থেকে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটাই কিন্তু তুলে ধরছি। এবং এই মুহূর্তে কিন্তু যে রেল লাইন যে রয়েছে, সেই রেল লাইনের কিন্তু কাজ চলছে, সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে। এই মুহূর্তে কিন্তু রেল লাইনের যে লাইনের কাজ এই মুহূর্তে কিন্তু চলছে, এই মুহূর্তে কিন্তু সরাসরি কিন্তু আপনারা সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। এবং সকালের কি পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনেই কিন্তু রয়েছে এবং পুরো রেল লাইনে কিন্তু এই মুহূর্তে কাজ চলছে। আরও একবার জানিয়ে রাখি, 12টি কামরা কিন্তু দুমড়ে মুড়ছে যায় এবং বহু মানুষকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমি ঠিক সেই জায়গাটায় রয়েছি, এই মুহূর্তে কিন্তু ঠিক সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু দেখছেন এসকে লাইভ এক্সক্লুসিভ সেই ছবি। আর একবার জানিয়ে রাখি, ময়নাগুড়ি দমনিতে যে গতকালকে দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষের কিন্তু মৃত্যু হয় এবং আপাতত জানা যাচ্ছে কিন্তু 5 থেকে 8 জনের মৃত্যু হয়েছে এবং জানিয়ে রাখি প্রচুর মানুষ কিন্তু জট হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ বিশ্বমেট, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং জলপাইগুড়ি সুপার মেডিকেল কলেজে এবং ইত্যাদি বিভিন্ন জায়গাতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু রেল লাইনের পুরোপুরিভাবে কিন্তু কাজ চলছে। এই মুহূর্তে কিন্তু দুমড়ে মুড়ছে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে পুরো দুমড়ে মুড়ছে কিন্তু রয়েছে এখন যেই ছবিটা আপনারা দেখছেন সরাসরি কিন্তু এসকে লাইভে, সেই ছবিটাই কিন্তু দেখছেন। এখনকার সকালের কি পরিস্থিতি সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমি কিন্তু সেই ছবিটা কিন্তু দেখাচ্ছি, যেখানে যে ট্রেনে যে কামরা রয়েছে সেই কামরাটা কিন্তু পুরো দুমড়ে মুড়ছে কিন্তু পড়ে রয়েছে এবং সেই ছবিটাই কিন্তু আপনারা দেখছেন এসকে লাইভ। এবং গতকাল থেকে লাগাতার আপডেট যেভাবে রাত থেকে আপনাদের সামনে হয়েছিলাম, সেভাবে কিন্তু 7 সকালে কী পরিস্থিতি সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং জানিয়ে রাখি সকলকে, এই মুহূর্তে আরও একবার আমি রয়েছি ময়নাগুড়ির দমনি, যেখানে গতকাল দুর্ঘটনা ঘটে রেলের ট্রেন। এই মুহূর্তে কিন্তু যে রেল লাইন যে রয়েছে, সেই রেল লাইনে কিন্তু পুরোপুরিভাবে কাজ চলছে।
ঠিক ঠিক যেখানে দুমড়ে মুচড়ে কিন্তু পড়ে রয়েছে যে কামরাটির ট্রেনের, এবং গতকাল থেকে লাগাতার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমার পিছনে। এবং এবং জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু রেল আধিকারী যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু যে লাইন রয়েছে সেটা কিন্তু কাজ করছেন, এবং এই মুহূর্তে সেই ছবিটাও কিন্তু আপনাদের এবং আরও একবার জানিয়ে রাখি সাত সকালের কী পরিস্থিতি সে কারণে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, এবং ঘটনাস্থল থেকেই কিন্তু আপনাদেরকে সেই ছবিটা কিন্তু তুলে ধরছি যেখানে যে কামরাটা রয়েছে যে দুমড়ে মুচড়ে কিন্তু পড়ে রয়েছে, এবং বহু মানুষকে কিন্তু উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এবং যে বগি যে রয়েছে সে বগিটা কিন্তু দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে সেই ছবিটা কিন্তু আপনারা দেখছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে দেখছেন এখান থেকে কিন্তু প্রচুর মানুষকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে কামরাটা রয়েছে দুমড়ে মুচড়ে কিন্তু পড়ে রয়েছে সেই দুমড়ে মুচড়ে কামরাটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, এবং সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এসকে লাইভ এক্সক্লুসিভ এই মুহূর্তে সকালে সাত সকালে কী পরিস্থিতি। এবং আরও একবার জানিয়ে রাখি রেলমন্ত্রীও কিন্তু আসার কিন্তু জানা যাচ্ছে রেলমন্ত্রীও কিন্তু ঘটনাস্থলে কিন্তু আসতে পারে, এবং এ মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন যে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে যে কামরাটি, এবং বহু মানুষকে কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে গতকালকে, এবং এই মুহূর্তে কী পরিস্থিতি এবং কী চলছে ঘটনাস্থল থেকে সেই ছবিটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি যেখানে এই মুহূর্তে রেলের কিন্তু আধিকারিক যারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু লাইন যে রয়েছে রেল লাইনে সেই কাজ কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে। এবং এই মুহূর্তে যে রেল যে ট্রেনটি ছিল সেই ট্রেনটির সামনে থেকে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা তুলে দিচ্ছে। এখন পর্যন্ত কাজ চলছে, রেল আধিকারীরা তারা কিন্তু লাইন যে রয়েছে রেল লাইনে সেই রেল লাইনে কিন্তু কাজ করছেন, এবং ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে আপনাদের সামনেই কিন্তু সেই সাত সকালে কী পরিস্থিতি সে লাইভ আপনাদের সামনে যুক্ত হয়েছে লাইভে। Thank you.
মুহূর্তে সে ছবিটা এখন তুলে ধরছি। কি পরিস্থিতি এখনকার, এবং সে কারণে কিন্তু লাইভে যুক্ত হয়ে আমরা খেতে গেলাম ঝাঁঝাঙ্গি আমরা দুইজন। এবং আপনারা কিন্তু সরাসরি কিন্তু সেই ছবিটা কিন্তু দেখছেন ময়নাগুড়ি গভর্নমেন্ট যে রয়েছে, যে দুর্ঘটনা ঘটে গতকাল বিকেলে 5টা নাগাদ। এখনকার কি পরিস্থিতি সেটা এবং রেল আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থল রয়েছে, এবং রেল কর্মীরা যারা রয়েছেন এবং তারা কিন্তু সেইভাবে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু লাইনের থেকে কিন্তু যে রেলটিকে বের করে কিন্তু এই পাশে নেবে সেটা কিন্তু হয়নি, এবং সেই কাজই কিন্তু এই মুহূর্তে করছেন। এবং যে রেল লাইনটি যে রয়েছেন সেই লাইনটিকে কিন্তু তারা এখনও পর্যন্ত ঠিক করছেন, এবং জানি কি দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে যে কামরাটি, সেই কামরাটি কিন্তু আপনার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি এসকে লাইভে। একবার জানি রেখে একটি বড় সড় দুর্ঘটনা কিন্তু গতকালকে হয়েছে, এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে
এসকেলাইফ কোথা যাচ্ছেন? লোকাল চান? শিলিগুড়ি 110 হচ্ছে পছন্দ। এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং লাগাতার আপডেট যেভাবে আপনাদের সামনে তুলে ধরেছি গতকাল থেকে এই মুহূর্তে কিন্তু এখনকার কী পরিস্থিতি সেই ছবিটা কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু এসকে লাইভে আপনারা দেখছেন। তারা কিন্তু উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। উদ্ধার কার্যের যে কর্মীরা দুটো পর্যায়ে ছিল, একটা ছিল কালকে যখন দুর্ঘটনা ঘটে, তারপর কিন্তু স্বচ্ছপথে জোর দেওয়া হয়েছিল যে আগে যারা দুর্ঘটনায় আহত হয়েছেন বা ট্রেনের ভিতরে যারা আটকে ছিলেন তাদেরকে যাতে উদ্ধার করা যায় সেই বিষয়ে কিন্তু প্রথমে জোর দেওয়া হয়েছিল এবং রাতের মধ্যে সেটা কিন্তু শেষ করা সম্ভব হয়েছিল বলে প্রশাসনের এখনও খবর। কারণ যে কামরাগুলিতে আটকে ছিল যাত্রীরা তাদের কিন্তু সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, আমাকে কিন্তু প্রশাসনের সূত্রে জানানো হয়েছে। তবুও কিন্তু শেষ মুহূর্তে একটা তল্লাশি কিন্তু চলছে, যদি কোথাও কেউ কোনো কোনাতে আত্মজন ঘুরিয়ে থাকে সে কারণে কিন্তু পাশাপাশি কিন্তু যে বগিগুলো লাইনচ্যুত হয়েছিল প্রায় 12টি বগি লাইনচ্যুত হয়েছিল এমনটা কিন্তু বলা হচ্ছে। তার মধ্যে একাধিক বগি কিন্তু অন্য বগির ওপর উঠে গিয়েছিল, যার ফলে কিন্তু দুর্ঘটনা এত বড় রূপ নেয়। সেই বগিগুলো কিন্তু ট্রেনে চলার চেষ্টা করা হচ্ছে এবং অনেকগুলো নিচে পড়ে গিয়েছিল রেল লাইন থেকে, প্রায় 50 কিলোমিটার দূরে পড়ে গিয়েছিল শিখতে। সেই বগিগুলোকে এই মুহূর্তে কিন্তু ট্রেনে চলার চেষ্টা করা হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে আমার সকল সঙ্গে দেখাচ্ছে যে দুর্ঘটনার ভয়াবহতা কতটা তুমি দেখতে পাবে। এবং এই যে রেলের যে আপনার ভূমিকার অংশগুলো সেখানে যখন অনেক পরীক্ষা কাজ করে রয়েছে যাচ্ছে
আরও একবার জানিয়ে রেখে এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থল থেকে সরাসরি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে ময়নাগুড়ির দোমনিচে এলাকা যে রয়েছে, গতকাল যে দুর্ঘটনা ঘটে সেখান থেকে কিন্তু আপনাদের সামনে সেই লাইভে তুলে ধরছে এবং এখনও পর্যন্ত কিন্তু উদ্ধারের কাজ কিন্তু চলছেন এবং জানিয়ে রাখি এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে উদ্ধার কিন্তু পুরোপুরি এবং তা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দেখছেন যে এখনও পর্যন্ত কেউ কি আটকে রয়েছে বা কোনো জায়গায় কি না সেভাবে কিন্তু দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা কিন্তু সরাসরি কিন্তু এসকে লাইভে আপনারা দেখছেন। ¡Vamos a llegar! ¡Vamos a llegar!
মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি, ময়নাগুড়ি ধুমুনিতে যেখানে গতকাল 5টা নাগাদ একটি ট্রেনে দুর্ঘটনা হয় এবং এই মুহূর্তে কিন্তু সে ঘটনাস্থল থেকে সরাসরি কিন্তু লাইভে জানিয়ে দেখি এখনও কিন্তু উদ্ধারের কাজ করতে চলছে। কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে সকলকে কিন্তু উদ্ধার করা হয়েছে, কিন্তু আরেকবার দেখে নিচ্ছেন তারা রেলকর্মীরা এই মুহূর্তে পুরোভাবে কিন্তু তল্লাশি করছেন এবং গ্যাস পাইপ দিয়ে কিন্তু পুরোটাকে কেটে রেল কিছু কেটে কিন্তু ভিতরে কেউ আছে কি আটকে পড়ে রয়েছে কি সেরকমটা কিন্তু পুরোপুরিভাবে তল্লাশি নিচ্ছেন। এবং এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভে আপনারা দেখছেন, যেবার লাগাতার আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখনকার কি পরিস্থিতি সেই ছবিটা কিন্তু দেখছি পুরোপুরিভাবে কিন্তু আর জানিয়ে রাখি আরও একবার রেলকর্মী আধিকারিকরা তারা কিন্তু আরও একবার জানিয়ে রাখি সেই ছবিটা কিন্তু আপনারা দেখছেন। এবং জানিয়ে রাখি দুমড়ে মুচড়ে গেছে বগি এবং বহু মানুষ কিন্তু ইনজয়েড হয়েছে, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গে। যারা বেশিভাবে যারা বলো যে এই জলপাইগুড়ি তো নিয়ে যাওয়া হয়েছে, আরেকবার জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনারা দেখছেন এসকে লাইভের সরাসরি কিন্তু এসকে এক্সক্লুসিভলি সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। যে বগিটি যে রয়েছে আমার ঠিক সামনেই কিন্তু আপনার ক্যামেরাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে বগিটা একদম দুমড়ে মুচড়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি।
এবং আরও একবার জানিয়ে রাখি ময়নাগুড়ি দমনি যেখানে গতকাল বিকেল 5টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে গেলেন এবং সেই ঘটনায় কিন্তু প্রচুর মানুষ কিন্তু জখম হয় এবং পাঁচজনের মৃত্যু এবং জানা যাচ্ছে টোটাল কিন্তু আটজনের মৃত্যু হয়েছে সেরকম কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, সহশিল্পী ডেস্ক লাইভে দেখছেন। এবং ঘটনাস্থলে কিন্তু রেল মন্ত্রীরও কিন্তু আসার কথা কিন্তু শোনা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা কিন্তু এখনকার কি পরিস্থিতি এখনকার সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আরপিএফ পুলিশ থেকে শুরু করে সকালে কিন্তু আসা শুরু করেন এবং এখানে যেমন দেখছেন কালকে দুমড়ে মুচড়ে যায় এবং সে ট্রেনের সামনে থেকে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরছে ঘটনাস্থল থেকে। এবং আরও একবার জানিয়ে রাখি যেখানে দুমড়ে মুচড়ে যায় যে কামড়াগুলি ছিলেন সে কামড়াগুলো এবং সেই ছবিটা কিন্তু সরাসরি ডেস্ক লাইভে আপনারা দেখছেন। আপনি আবার দিয়ে দিচ্ছি আপনি